হ্যালো ভিয়ার্স আলাইকুম আমি সুজীব টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের আজকে তৈরিদের চম্বুক্রিয়া এই অধ্যায়ের একটা নতুন একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের পর্বে আজকে আমরা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার ষোলোতে যে প্রশ্ন আসলো সেটা সমাধান করব চলো আমরা দেখি কী ছিল রাকিবদের বাসায় বিদ্যুৎ সংযোগের বিভূপ পার্থক্যের মান দুশো বিশ ভোল্ট কিন্তু তাদের বাসায় ফ্রিজের জন্য দরকার হচ্ছে ছয়শো ষাট ভোল্ট সেই জন্য তিনি একটি ট্রান্সফর্মার তৈরি করেছে যার মুখকুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে দুইশো টি ফার্স্ট যে কোয়েশনটা ছিল সেটা হচ্ছে চুম্বক আবেশ কাকে বলে তোমরা জানো যে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের জন্য কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ যে তরিদ চালক শক্তির উৎপন্ন হয় বা যে পরিমাণ তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে আমরা বলি ওই ক্ষেত্রে হচ্ছে চুম্বক আবেশ বলা হয় আবার বলছি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের ফলে কোনো তড়িৎ বর্তনীতে যে তরিদ চালক শক্তি উৎপন্ন হয় তাকে আমরা প্রভাব তড়িৎ চুম্বক আবেশ বলি হচ্ছে আবিষ্ট প্রভাব কীভাবে বৃদ্ধি করা যায় তোমরা জানো আবিষ্ট তৈরি প্রভাবকে তিনটা পদ্ধতিতে বৃদ্ধি করা যায় এক হচ্ছে শক্তিশালী ক্ষেত্র ব্যবহার করে দুই নম্বর হচ্ছে ক্ষেত্রকে আনা নেওয়া করে তিন হচ্ছে কুণ্ডলে যে পাক সংখ্যা আছে পাক সংখ্যার মানটা বৃদ্ধি করে খ নম্বর হচ্ছে গ নম্বর রাকিবদের আহ ট্রান্সফর্মারের গণকুণ্ডলী পাক সংখ্যা কত তো পাক সংখ্যা প্রকাশ করি এন এস দ্বারা তো এন এস বাই হচ্ছে এন আমরা জানি আর যেহেতু ভোল্টেজের মান দেওয়া আছে তাহলে আমরা লিখবো ই বাই হচ্ছে ইপি কারণ তোমরা জানো যে ই এর সাথে এন এর যে সম্পর্ক সেটা হচ্ছে সমপতির সম্পর্ক সো যেহেতু আমাদের এন এস দরকার তো এস রেখে দিলাম আর ই বাই ইপি এন এই পাশে চলে গেলে এনপিটা পিটা কি হবে গুণ হয়ে যাবে সো এখন মানগুলো আমরা বসাবো ই যেটা অর্থাৎ হচ্ছে যেটা আমাদের গণকুণ্ডলিতে দরকার সেটা হচ্ছে আমার দরকার হচ্ছে ছয়শো ষাট ভোল্ট সো ছয়শো ষাটকে আমরা উপরে লিখবো ইন্টু এনপির মান অর্থাৎ মুখ্য পাক সংখ্যা যেটা ছিল দুইশো এবং নিচে হচ্ছে ইপি ইপি হচ্ছে মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট সো এটাকে যদি আমরা কাটি তাহলে তিন হয় আর এটাকে তিন গুণ করলে তিন দিন গুণে ছয় ছয়শো পাক সংখ্যা এনএস যেটা অর্থাৎ হচ্ছে এর যে মানটা সেটা হচ্ছে ছয়শো হতে হবে বা হবে এই উদ্দীপকের তথ্য অনুসারে এটা ছিল আমাদের ঘন এবার আমরা চলে যাবো ঘনম্বরে ঘতে বলছে যে আমাদের ভাবে দেখাও যে মুখ্যকুণ্ডলী তরিতপ্রবাহ তড়িৎ প্রবাহের তিন গুণ হবে তিন গুণ হবে সো আমরা মুখ্যকুণ্ডলীর যে প্রবাহ সেটা গণগুণের প্রবাহের তিন গুণ হবে তড়িৎ প্রবাহকে আমরা আইপি দ্বারা প্রকাশ করি তা আমরা জানি আইপি এবং এর সাথে একটা সূত্র আছে এবং ই এর সাথে আই সম্পর্ক ব্যস্ত অনেক সুতরাং এটা আইপি হলে আইপি পি নিচে আইএসএ সেখানে ইএসটা এখানে হবে তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মানগুলো আমরা বসাবো এখানে তো আমাদের আইপির সাথে আই এর কম্প্যারিজন করতে হবে ইএস এবং ইপির মান দরকার সো ইপি যেটা মুখ্য কুণ্ডলিতে আমাদের দেওয়া আছে হচ্ছে দুইশো বিশ ভোল্ট যারা সব বাসাতে থাকে আর ইএস যে মানটা সেটা তোমরা জানো যে ওই ফ্রিজের জন্য দরকার হচ্ছে ছয়শো ষাট ভোল্ট সো এটা মান হলে আমরা বসব তাহলে আইপি বাই ইএস ইএসের মানটা হচ্ছে ছয়শো ষাট ভোল্ট আর ইপির মান হচ্ছে দুইশো তিন দুইশো বিশ ভোল্ট সেটাকে কাটাকাটি করলে কিন্তু থ্রি হয় তো এটা দাঁড়ায় যে আইপি থ্রি ইন্টু হচ্ছে আই এস অর্থাৎ মুখকুণ্ডলীর প্রবাহ গণগুন প্রবাহ হচ্ছে তিন গুণ যেটা আমাদের চেয়েছিল প্রশ্নে যে গায়নিকভাবে দেখাইতে বলছিল যে মুখ্য কুণ্ডলী তিন গুণ তো আমরা দেখাইলাম যে এই মানগুলো বসিয়ে মুখে তড়িৎ প্রবাহ তিন গুণ হয়েছে আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ এবং ছোট্ট একটা সৃজনশীল ছিল তো আজকের পর্বটা আমরা এখানে শেষ করবো পরবর্তী পর্বে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব তখন অনেক ভালো দেখো আল্লাহ হাফেজ